সো হোয়াটস আপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুবই ভালো আছেন। প্ল্যান্ট আইডেন্টিফিকেশন .99 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর আমলকি গাছ, এবং গাছে সুন্দর সুন্দর ফল ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আজ আমরা আমলকি গাছ ও আমলকি নিয়ে আলোচনা করব। আমলকির বৈজ্ঞানিক নাম ফাইলান্থাস অ্যাম্বিলিকা। এটি ফাইলান্থাসি পরিবারের ভেষজ ফল। এর ইংরেজি নাম আমলা। আমলকি গাছ 8 থেকে 18 মিটার উচ্চতা বিশিষ্ট হতে পারে। এর পাতা ছোট ছোট, বাংলাদেশে প্রায় সব অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই গাছ 4 থেকে 5 বছর বয়সে ফল দেয়। বীজ দিয়ে আমলকির বংশ বিস্তার হয়। বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময়। আমলকি গাছ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়। আমলকির প্রাথমিক গবেষণায় দেখা গেছে এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। আমলকির ভেষজ গুণাগুণ অনেক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। দিনে দুটো করে আমলকি খেলে এ 30 মিলিগ্রাম ভিটামিন সি এর অভাব পূরণ হয়। আমলকি খেলে মুখের রুচি বাড়ে। আমলকি বেটে আমলকির রস মাথায় লাগালে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া বন্ধ হয়, মাথার খুশকি দূর করে। আমলকি বমি বন্ধের কাজ করে। আমলকির রস পুরাতন সর্দি কাশিতে উপকারী। এটি দাঁত, চুল, ত্বক ভালো রাখে। এটি বহুমূত্র রোগে উপকারী। আমলকির মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। প্রতিদিন সকালে আমলকির জুস খাওয়া পেপটিক আলসার রোধে কাজ করে। আমলকি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ওজন কমায়। আমলকির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস হল জগৎ, প্ল্যান্টি, শ্রেণী, ম্যাগনোলিওসিডা, বর্গ, মালপিজিয়ালেস, পরিবার, ফাইলান্দাসি, গণ, ফাইলান্দাস, প্রজাতি, পি, অ্যাম্বিলিকা। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।